এখন থেকে আমি টাকাতেই পারছি না, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। এখন এই বাজে 12টা সাড়ে 12টার মতন ছাদে এসেছি স্নান করে, চুলটা শোপানোর জন্য আর মাথাটা আসানোর জন্য ছাদে এসেছি। আর ওই যে জামা কাপড় নেড়ে দিয়েছি পুরো, নিচে তো একটুও রোদ নেই, পুরো মানে কি বলবো, সেই 10টা পর্যন্ত 1 ঘন্টা মতো রোদ থাকে, তারপর তো রোদ কোথায় উড়ে চলে যায়। ছাদে ছাদে আসলে বেশ ভালো রোদ পাওয়া যায়, আবার ছাদে হাওয়া থাকে তো বেশ ভালো লাগে, হাওয়াতেও শুকিয়ে যায় আবার রোদও জামা কাপড়গুলো শুকিয়ে যায়, ওই জন্য ছাদে এসি। আজকের ওয়েদারটা এত সুন্দর না কি বলবো, ওই এয়ারপোর্টটা আজকে হেভি সুন্দর দেখা যাচ্ছে, মানে শীত পড়ে পর্যন্ত দেখা যায় না, আজকে তো এয়ারপোর্টটা খুব ভালো দেখা যাচ্ছে, ওপাশের পাহাড়টাও আজকে দেখা যাচ্ছে খুব সুন্দর। ওই জন্য স্নান করে উপরে চলে এসেছি, আজকে তাকাতে পারছি না, এত রোদ না তাকাতেই পারছি না, মাথাটা আসেনি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। আজকে প্লেন ওরা দেখাবো দুটো, মানে একটা দুটো দেখাবো যা তুমি চোখে বাঁধবে, তো এয়ারফোর্সের প্লেনগুলো খুব আওয়াজ হয়, ওইতে যদি ওরে তো একটা একটা দুটো দেখাবো। আজকে দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে, এই যে একটু প্লেন নামছে, আজকের ওয়েদারটা হেভি সুন্দর আছে। এই প্লেনগুলোতে এত আওয়াজ হয়, এগুলো সেই এয়ারফোর্সে। সবই তো মোটামুটি গোছানো হয়ে গেছে, এইবার একটু ফাইনাল টাচ দেবো, এই যে খাটের পর যেগুলো যেগুলো নিতে হবে, যেরকম ব্রাশ সাবান এগুলো তো মানে তুলে নিতে হবে, তো সেইগুলো নিয়ে নিচ্ছি খাটের পরে, ওই এসে ব্যাগের মধ্যে গুছিয়ে নেবে, কারণ ও যে পিট ব্যাগটা নিয়ে গেছিলো ওই পিট ব্যাগের মানে ডিউটিতে যে পিট ব্যাগটা নিয়ে গিয়েছে ওই ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নেবে। আর একটা মজার কথা শুনবেন কি হয়েছে, ও তো ছুটি পড়েছিল, এবার আমরা তো অল্প কদিন আগে বাড়ি থেকে এসেছি তো ছুটি পাচ্ছিলাম না, দাঁড়া সবার ছুটি হয়ে গেছে আমাদের ছুটিটা হয়নি, দিয়ে টেনশনে পড়ে গেছি যে আজকে ও বললো ডিউটিতে গিয়ে জানিয়ে দেবো যে ছুটি হবে কি হবে না, এবার অফিসে আছে তো ও বললো আমার ছুটি হয়ে যাবে, কোনো চাপ নেই। এবার দিয়ে 12টা বেজে যাচ্ছে, 1টি বেজে যাচ্ছে, কি এখনও ছুটি হচ্ছে না, এখনও ছুটি হচ্ছে না, বারবার আমি ফোন করছি ছুটি হয়েছে, তাহলে দেখছি 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 বারবার এরকম বলছে, দিয়ে এখন বাজে হলো 2:45 বাজে, আড়াইটা মতন বাজে, তো এখন ফোন করে বললো যে ছুটি কনফার্ম হয়ে গেছে, মজাই মজা। কারণ ওদের তো তিনজনের ছুটি আগেই হয়ে গেছে, পিন্টু দ্বার একটু বেঁধেছিল তো পিন্টু দ্বার হয়ে গেছে, এর হয়ে গেল, মজাই মজা। এইবার রাত্রেবেলা বেরোবো, এদিকে রান্নাটা আমি সেরে নিচ্ছি, এই যে দুটো মাছ পড়ে আছে, মাছের মাথা সেই দুটোর তরকারি করে নিচ্ছি, আর এইদিকে দুধটাও গরম করে নিয়েছি, আর রুটি নিয়ে যাব বলে আটা মেখে রেখেছি। মোটামুটি আমার গোছানোর প্রস্তুতি মানে গোছানোর সবই হয়ে গেছে কমপ্লিট, এবার ও আসার অপেক্ষায়, তারপরে তো ফাইনাল গোছানো গুছিয়ে বেরিয়ে পড়বো 10টা নাগাদ, খাওয়া দাওয়া করে রুটি করবো, রুটি ভাবছি রুটি আর একটু আলু ভাজা নিয়ে যাব, কালকে সকালে যদি কোনো সমস্যা হয় কি দেরি হয় ওই জন্য খেয়ে নেওয়ার জন্য। আর ঠান্ডাও লেগেছে এখানে, এত ঠান্ডা না এখানে কি বলবো, ঘরে দরজা টরজা দেওয়া আছে তাই কিছু পরা লাগছে না, না হলে রাত্রে তো যা ঠান্ডা পড়ে, এখানে তো টেম্পারেচার 11-12 এরকম হয়ে গিয়েছে, আর যেখানে আমরা যাচ্ছি সেখানে তো -, এখন পুরো ঠান্ডাই সারে না, এখন শুধু এদিক ওদিক করছি, কখন টাইমটা পাস হবে, কখন আমরা বেরোবো। কানের দুলটা পরে নিয়েছি, কানের দুলটা পরা ছিল না, এই একটু আগে পড়লাম পরিষ্কার করে নিয়ে, ভীম লিকুইড হয় না ওই ভীম লিকুইড, বাবা রে কি রান্নার ঝাঁজ, ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন পড়লাম। যে ও বাড়ি চলে এসছে, বাড়ি এসে এখন মানে ক্যামেরাটা সেট করছে, মানে 8D যে ক্যামেরাটা ওইটা সেট করছে, তারপরে এগুলো সব গুছিয়ে নেবে, আর ওদিকে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, যে ভাতটা হলে হয়ে যাবে, তরকারি তো করেই নিয়েছি কিছু। আমাদের গুছানো কমপ্লিট, একটা দুটো তিনটে ব্যাগ আছে,
জুতো দুটো কে নেবে জুতোটা? এ ওরা দুটো করে জুতো নিয়েছে। আমরা এই যে রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্য, ওর ড্রেস কমপ্লিট, সে কালকে যেটা ট্রায়াল দিচ্ছিল ওইটা, আর আমার ওই যে কমপ্লিট, এবার বেরোনোর অপেক্ষায়। এই একটা ব্যাগ হয়েছে, ওই একটা ব্যাগ হয়েছে, আর ওই যে ওইটা, আর আমার এই হ্যান্ডব্যাগটা। এবার উবের বুক করা হবে, উবের বুক করে বেরোবো। বেশ হেপি মজা লাগছে, এখন বাজে 9:30। খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি করে নিয়েছি, রুটি আর আলু ভাজা একটু। দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। আমরা সবাই নিচে চলে এসেছি, নিচে চলে এসে এখানে ওয়েট করছি, কারণ উবের বুক করা হয়েছে, উবের চলে আসবে, ওই জন্য সব এক জায়গায় দাঁড়িয়ে জটলা করে আনন্দ করছি, আর উবের বুক করা হয়ে গেছে, মজা করছি যে কখন আসবে কখন আসবে, কখন আমরা পৌঁছাবো, যে ফাইনালি উবেরটা চলে আসলো। এবার আমরা যেখান থেকে বাস ছাড়বে সেখানে আমরা যাবো, ওই চণ্ডীগড়, আর কত সিকটার চণ্ডীগড় থেকে বাস ছাড়বে, তো চলুন আমি দেখাচ্ছি। আর এই যে দুটো উবের বুক করা হয়েছিল আমরা 8 জন মিলে, তো দুটো উবের লাগবে, একটাতে হচ্ছিলো না, ওই জন্য দুটো ব্যাগ, কারণ ব্যাগটা প্রচুর আছে, ওই জন্য দুটো উবের বুক করে বুক করেছিলাম। আর এই যে আরোহী আর শিল্পী দিয়ে ওরা নামছে, ওরা একবার মানে নেমেছিল, দিয়ে আবার উপরে গেছিলো, কি একটা দরকার ছিল। ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, তো এখানে প্রচুর প্রচুর হাওয়া হচ্ছে, কি বলবো, সেরকম পরিমাণে হাওয়া হচ্ছে, আর পিছনে একটা গুড়গুড়া আছে, ভাবছি ওখানে যেতে পারি, কারণ এখানে এত পরিমাণে হাওয়া হচ্ছে, ওই জন্য ওখানে গিয়ে একটু ওয়েট করবো যতক্ষণ বাসটা না আসে। এই বাসটা আসছে দিল্লি থেকে, আর দেখুন মনেই হচ্ছে না রাত 12টা একটা এখন বাজে, যে আমরা 4 জন 5 জন মিলে এখন গুড়গুড়াতে যাচ্ছি ঘুরতে আসলাম। ছেলেগুলো তো বাইরে বসে আছে, ওরা ওদের কোনো অসুবিধাই হচ্ছে না, ওরা বাস দেখছে কখন আসবে কখন আসবে, মানে যে ম্যাপগুলোতে দেখায় সেই ম্যাপে দেখছে ওরা বাসটা কখন আসবে। আর আমরা এই 5 জন মিলে যাচ্ছি একটু গুরুদুয়ারে, গুরুদুয়ারে দেখেই মনে হচ্ছে না যে এখন মানে 12:30টা বাজে, কারণ এখানে লোক এসেই যাচ্ছে, লোক এসেই যাচ্ছে, খাওয়া দাওয়া চলছে, আবার কেউ এসে প্রার্থনা করছে, একটু 10-15 মিনিট বসছে, আবার চলে যাচ্ছে। আর এখানে একটা সমস্যা হলো জুতো খুলে যেতে হবে, আর ঠান্ডার মধ্যে একদম কী বলো সবাই কুপোকাত হয়ে যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা ছিল। দেখুন গুরুদুয়ারটা বেশ ভালো বড়, আর এখন যে 12:30টা বাজে মনে হচ্ছে না, কারণ লোক এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এসে একটু প্রার্থনা করছে, আবার খাওয়া দাওয়া চলছে, কিন্তু অমৃতসরের মতন অত বড় না, তবে ভালোই বড় এটা। আর আরোহী তো প্রচুর মজা পেয়েছে, এদিক ওদিক সেদিক ঘুরছে, আর একটা মানে বেবিকে পেয়ে তো সে বিশাল মজা। আমরা এখানে একটু বসে ওয়েট করবো যতক্ষণ বাস না আসে আমাদের, তারপরে আমরা আবার বাসের ওখানে চলে যাবো, বাস বাস স্ট্যান্ডের ঠিক পিছনেই এই গুরুদুয়ারটা, একটু ফ্রেশ ট্রেশ হবো তারপরে চলে যাবো। মেয়ে ছবি তোলা তুলি হচ্ছে, যেখানে যাওয়া হয় সেখানে ছবি তোলা মাসছে। ইন্টারসিটি স্মার্ট বাস, এই যে আমাদের বাসে চলে এসেছে, বাসে এবার উঠে পড়বো। বাসটা বেশ ভালো ছিল, খারাপ না, মানে বুকের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছে কখন পৌঁছবো কখন পৌঁছবো, যে আমরা বাসে উঠে পড়েছি, বাসটাও ভালো ছিল, খারাপ না, সমস্যা হয়নি। অন্যান্য বাসে যেরকম গন্ধ থাকে এই বাসটা অতটা কোনো গন্ধ নেই, ভালো বেশ। 26 মিনিট বাজে, এই বাসে উঠলাম, যে ওদিকে ওরা আছে, আরও যে আমাদের সব পার্টি, এই যে ওই যে আমরা পৌঁছে গেছি, এটা এখন কুল্লুতে আছি, মানালি যেতে এখনো 10-15 মিনিট 1/2 ঘন্টা মতো লাগবে। তো দেখুন কি সুন্দর দৃশ্য, মানে পৃথিবীটা এত সুন্দর, মানে ঘরে থাকলে বোঝা যায় না যে পৃথিবীটা এত সুন্দর, যতই দেখছি দেখার আর কোনো শেষ নেই, এত ভালো লাগছে দেখতে, মানে কী যে সুন্দর, মানে কি বলবো। আর ঠান্ডাও কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকে, দারুণ মানে দারুণ দারুণ ঠান্ডা,
একদম পুরো হাত মা কেঁপে যাচ্ছে এসির মধ্যে, তাও বসে আছি, তাও কিন্তু কম্বল গায়ে দিয়ে বসে আছি। এই যে আমরা মানালি পৌঁছে গেছি ফাইনালি। ও কি সুন্দর, মানে কি বলবো, ওই যে পাহাড়ের বরফ দেখা যাচ্ছে আর মনের মধ্যে গুড়গুড় গুড়গুড় করছি, কখন বরফ দেখবো কখন বরফ দেখবো। আর প্রত্যেকেই একটা এক্সাইটেড ভাব। বাসের মধ্যে আসতে অতটা কোনো কষ্ট হয়নি, কারণ রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম তো অতটা কষ্ট হয়নি। আর যে ইনাকে দেখতে পাচ্ছি, ইনাদের মানে বুক করা হয়েছে যে ইনাদের হোটেলে থাকবো, সব একদম ব্যাকে সিস্টেম করা হয়েছে। এই যে ওনাদের হোটেলে চলে এসেছি, হোটেলে চলে এসে এখন আগুন ধরিয়েছে, তো আগুন সব আমরা এই যে রুমের ভিতরে চলে এসেছি। এখানে হেভি ঠান্ডা, হেভি কত টেম্পারেচার চলছে জানি না, কিন্তু দারুণ ঠান্ডা। আর চলে এসেছি, দারুণ লাগছে, মানে কি বলবো, দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে এতদিনের স্বপ্ন ছিল যে আসবো আসবো আসবো, ফাইনালি এসে পৌঁছালাম। আর কেমন রুমে আছি সেগুলো আস্তে আস্তে সব দেখাবো। এখন বাজে, আমরা বাস থেকে নেমেছিলাম 7:10, তখন তো ভিডিও অতটা করতে পারিনি কারণ বাসে আসা তো শরীরটা অতটা ভালো ছিল না। এখন রুমে আসলাম, রুমে এসে এখন সব দেখাবো। উফ, আর কি ঠান্ডা। এই যে একটা সোয়েটার পরেছিলাম, তার উপর একটা পরে দিলাম, আর হাত টাত পুরো পুরো অবশ হয়ে গেছে, পুরো অবশ। এই যে ব্যালকনি থেকে আমাদের ভিউ, এই যে রুম, এটাও একটা ব্যালকনি। ও থাক না, এই যে একটা রুম, এই যে একটা, ও দাদা একটুখানি একটুখানি, এক মিনিট এক মিনিট এক মিনিট, গান চালাচ্ছ, এক মিনিট একটুখানি দাঁড়াও। এই একটা,